এবার আমরা ইতিমধ্যে মিটিং করে সকল ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেই যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে, এবং যে হাটের এরিয়াটুকু সেটি চৌহত্তি বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে। যদি সেটি না করে, বাইরে করে, তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, এবং আমি আশা করি যে অন্যান্যবার যেটি হয়েছে এবার সেটি হওয়ার সম্ভাবনা নেই। আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেটি আমাদের ইউনিফর্ম পুলিশ এবং সিভিল পুলিশ অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের লোক সেখানে থাকবে, এবং প্রত্যেকটি জায়গায় আমাদের টহল থাকবে। শুধু টহল আমরা বলেছি যে সাইবার টহলও কিন্তু আমাদের থাকবে, যে ধরনের কোনো অপতৎপরতাকারীরা এইগুলো কোনো কিছু করতে পারে কিনা কিংবা অনলাইনে কোনো প্রতারণা করতে পারে কিনা সেজন্য সাইবার টহল থাকবে, এবং সেজন্য আমরা সকলকে সতর্ক করে দিতে চাই, যারা অনলাইনে গরু কিনবেন তারা দেখে শুনে বুঝে কিনবেন, যাতে কোনো রকম আপনারা প্রতারিত না হন। আর আমাদের যে ধরনের প্রতারণা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি এইগুলো থেকে থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটির প্রতিরোধের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, এবং আমরা কিছু ইনস্ট্রাকশন ইতিমধ্যেই তাদের দিয়েছি, এবং আমরা সেখানে লটকে দেবো যে যেমন এবং মাইকিং করা হবে, কারো অপরিচিত লোকের কাছ থেকে কিছু যাতে কেউ না খায়, এবং সেই ধরনের যদি কারো সন্দেহজনক কারো আচরণ মনে হয় নিকটস্থ পুলিশ অর্থাৎ আমাদের যে ক্যাম্প থাকবে ক্যাম্পের পুলিশকে সেটি জানানো, এবং পুলিশের পক্ষ থেকেও সবসময় তৎপর থাকবে সবাই, এবং যাতে কোনো ধরনের ঘটনা সংঘটিত না হয়। আরেকটি বিষয় আমরা কখনো কখনো লক্ষ্য করি যে কোনো অনুমোদিত হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে, এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে। তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে, এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে, যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব মানুষজন সহ। সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না।